بسم الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা আজকের পর্বটা বেশ কয়েকদিন পরে করতেছি মাঝখানে একটু ঝামেলা ছিল আমার বা একটু ব্যস্ততা ছিল রমাদানেও একটু ই ছিল অবকাশ কম হয় রেকর্ডিং করার যাই হোক আমরা সুন্নার কর্তৃত্ব মর্যাদা যেটা ইংলিশ বইটার অরিজিনাল ইংলিশ বইটার নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সুন্না সেটা ধরে পড়তেছিলাম ষষ্ঠ অধ্যায় আছি আমরা এখন যে সুন্না প্রত্যাখ্যান করে তার বেলায় বিধান অর্থাৎ কেউ যদি অলটুগেদার সুন্না প্রত্যাখ্যান করে তার বেলায় ইসলামের বিধান কি হবে বা আমাদের স্ট্যান্ড কি হবে সেই নিয়ে কথা বলতে গিয়ে আমরা মানে সেই নিয়ে কথা বলতে আমরা একটা পর্ব আগে ব্যয় করছি বা একটা পর্ব কথা বলছি সেটা নিয়ে এখন আমরা বাকিটুক যেটুক আগে বলছিলাম কোরআনে কিছু আয়াতের ই করছিল সেগুলো শেষ করে মানে সেগুলা আর পর থেকে আমরা শুরু করবো এখন যেখান থেকে গতদিন শেষ করছিলাম তারপর থেকে খুব সম্ভব এই আয়াতটাও গতদিন পড়ছিলাম আমরা কাফিরগঞ্জ ছাড়া কেউ আমাদের নির্দেশনাবলী অস্বীকার করে না সুরা আনকাবুত 29 নম্বর সুরা 47 নম্বর আয়াত এখানে যেমন ধরা হচ্ছে যে সুন্না অস্বীকারীরাও এই আওতায় পড়বে কারণ আমরা এই বইয়ের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এটা এস্টাবলিশ করছি যে সুন্না বা হাদিসও হচ্ছে ওয়াহিভিত্তিক জ্ঞান বা ওয়াহিভিত্তিক ইনফরমেশন এবং দুই ওয়াহির ভিতর পার্থক্য করা যাবে না বিশ্বাস করার ব্যাপারে অথবা আমল করার ব্যাপারে কিন্তু আমরা বলছি যে একটা ওয়াহি মাতলু একটা গায়ের মাতলু কোরআন হচ্ছে ওয়াহি মাতলু কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে প্রতিটি অক্ষরের জন্য আছে হাদিসের বেলায় ব্যাপারটা সেরকম না কিন্তু হাদিসও ওয়াহি বা সুন্না ওয়াহির থেকে আসছে আচ্ছা এখন আমরা কিছু স্কলারদের বক্তব্য পড়ব যে সুন্না প্রত্যাখ্যান করা বা যারা করে তাদের ব্যাপারে স্কলাররা কি বলেন তো একজন মুসলিমকে একজন অমুসলিম থেকে পার্থক্য করে বিশেষসমূহ নিয়ে ইসলামের যেসব স্কলার আলোচনা করেছেন তারা এই ব্যাপারে একমত যে নবীর সুন্নাকে নিখুঁত উদাহরণ বলে মেনে নেয়ার বাধ্যবাধকতাকে যে অস্বীকার করে সে মুরতাদ হয়ে যায় আবার পড়ি কথাটা নবীর সুন্নাকে নিখুঁত উদাহরণ বা আদর্শ আমাদের জন্য যে আদর্শ নিখুঁত উদাহরণ বলে মেনে নেয়ার বাধ্যবাধকতাকে যে অস্বীকার করে সে মুরতাদ হয়ে যায় তার কারণ হচ্ছে সুরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে রসুলের ভিতর তাদের জন্য যারা আল্লাহ আপনি আশা রাখে রসুলের ভিতরে তাদের জন্য উত্তম আদর্শ রয়েছে বা উত্তম এক্সাম্পল আছে তো যখন আল্লাহ এরকমভাবে কথা বলেন যে যারা আল্লাহ এবং আখেরাতে আশা রাখে অথবা যারা আল্লাহ আখেরাতে বিশ্বাস করে তখন সেটা আসলে ইমানের শর্ত হয়ে যায় সেটাও একটা রিজন যেই জন্য এইভাবে বলছেন আর কি এখানে ইবন হাজম বলেন ইবন হাজম একজন ফেমাস স্প্যানিশ মুসলিম সাম্রাজ্যের স্কলার বা স্প্যানিশ মুসলিমদের একজন বড় স্কলার ছিলেন জাহেরি মতবাদের বিশ্বাসী ছিলেন উনি অর্থাৎ যেটা লিটারাল মিনিং সেটাই যে কোনো একটা নস বা টেক্সটের লিটারাল মিনিং সেটাই নেওয়ার পক্ষে তার মত ছিল উনি পলিম্যাথ ছিলেন পলিম্যাথ মানে হচ্ছে যারা বহু বিষয়ের উপরে একাধারে একসময় পারদর্শী অর্থাৎ খুব ডাইভার্স বিষয় ধরেন একজন ম্যাথমেটিক্সের উপরে পণ্ডিত আবার ইতিহাসে সে খুব ভালো বা স্ট্যাটিস্টিক্সে সে খুব ভালো বা আরও ডাইভার্স অনেক ডাইভার্স ব্যাপারগুলোতে তো সেইরকম মানুষকে পলিম্যাথ বলা হয় তো ইবন হাজম একজন পলিম্যাথ ছিলেন একজন ব্যক্তি যদি বলে আমরা কেবল কোরআনে যা পাই তাই অনুসরণ করি তবে এই মুসলিম মানে এই জাতির অর্থাৎ মুসলিম জাতির কথা বলতেছেন
এই মুসলিম জাতির ইজমা মতে সে একজন কাফের হয়ে গেছে। এখন কত বড় কঠিন কথা, অথচ আমাদের চারপাশে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হিদায়ত দেন। আব্দুর রহমান ইফতের তার একটা বই আছে, এখানে মালিম আসুন্না আন নবাবিয়া, এই বইয়ে 32 নম্বর পৃষ্ঠ থেকে এই উদ্ধৃতিটা। এখানে বলতেছেন, আবার পড়ি আমি, একজন ব্যক্তি যদি বলে আমরা কেবল কোরআনে যা পাই তাই অনুসরণ করি, তবে এই মুসলিম জাতির ইজমা মতে সে একজন কাফির হয়ে গেছে, অর্থাৎ কোরআনের বাইরে আমি কিছু মানি না। বহু মানুষ জানতে বা অজান্তে আজকে কিন্তু এই ধরনের কথা বলে থাকে। আমার ধারণা যে তারা হয়তো এইসব ব্যাপারগুলো কোনোদিন ধর্তব্যের ভিতরে আনে নাই, বা এইসব ব্যাপারে তাদের জ্ঞান নাই, অথবা মানে কোনো একটা ক্যাচ ফ্রেজ বা কোনো একটা ট্র্যাপে পড়ে তারা এই মতবাদটা নিজের উপর নিয়ে নিছে। আর শওকানি, আর শওকানি হচ্ছেন 19 শতাব্দীতে মারা গেছেন, উনি 1800 something 34 বা এরকম কিছুতে মারা গেছেন, যদি আমার মনে পড়ে, ইয়েমেনাইট স্কলার। ওনার কথা আলোচনা জামার স্কলার ওনার কথা আসে, উনি জীবনের প্রথমে জায়দিশিয়া ছিলেন, কিন্তু তারপরে উনি আলোচনা জামার একজন স্কলার ছিলেন এবং অনেক লেখালেখি আছে ওনার। উনি বলেন, সুন্নার অবস্থান এবং আইনের এক স্বনির্ভর উৎস হিসাবে এর মর্যাদা হচ্ছে এমন এক জ্ঞানের অংশ যা প্রত্যেক মুসলিমেরই জানা রয়েছে। মুসলিম হইলে তার এতে জানা উচিত বা জানা থাকার কথা যে সুন্না মর্যাদা কতটুকু, অবস্থান কি, এবং এটা আইনের একটা স্বনির্ভর উৎস, অর্থাৎ আদার দেন কোরআন, সে নিজেও মানে সুন্না নিজেও একটা, এটা আমরা এস্টাবলিশ করছি আগে, সুন্না নিজেই একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ লেজিসলেশন বা আইনের একটা উৎস। এবং আইনের এক স্বনির্ভর উৎস হিসাবে এর মর্যাদা হচ্ছে এমন এক জ্ঞানের অংশ যা প্রত্যেক মুসলিমের জানা রয়েছে, এবং ইসলামের সাথে যাদের সম্পর্ক নেই তারা ছাড়া আর কেউ এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করে না। ইসলামের সাথে যাদের সম্পর্ক নেই অথবা খুব লুজলি কানেক্টেড আর কি। আপনি দেখেন যে কোরআনীয়দের ইটা ওয়েস্টে বেশি, তার কারণ কি? ওয়েস্টে ইসলামের সাথে, ইসলামের পরিপন্থী জীবন বা ইসলামের সাথে যায় না এরকম জীবনযাপন তাদেরকে করতে বাধ্য, তারা করতে বাধ্য বা করেন তারা। যেখানে গভীরভাবে পড়াশোনা করা বা ই করার কোনো স্কোপ নাই অথবা অবকাশ নাই অথবা ইচ্ছাও থাকে না তাদের, তখন তারা কি মানে শুধু কোরআন মানলে জীবনটাকে খুব সহজভাবে পালন করা মানে জীবনযাপন করা যায় এবং নিজেকে মুসলিমও ক্লেম করা যায়। এটাও কিন্তু একটা ইম্পেটাস, শুধু কোরআনকে, কোরআন অনলি যারা তাদের একটা চালিকা শক্তি এটা। এরপরে বলতেছেন, যে ব্যক্তি সুন্নাহ প্রত্যাখ্যান করে এবং কেবল কোরআন অনুযায়ী জীবনযাপন করে তার ব্যাপারে শায়খ আল দাওসেরি দাওসেরিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেন, এগুলো সব বইয়ের ই আছে, হয়তো আপনি সব বইগুলো আপনার কাছে না জানা থাকতে পারে বা আপনাদের কাছে রিলেভেন্ট নাও হইতে পারে, এই জন্য আমি সব বইয়ের ই করতেছি না। যেমন এর আগের উদ্ধৃতি যেটা শওকানির, সেটা হচ্ছে ইরশাদ আল ফাহুল একটা বই, তার 33 পৃষ্ঠা থেকে উদ্ধৃতি করছেন, উদ্ধৃতিটা দিচ্ছেন শওকানির একটা বই থেকে। আচ্ছা, এরপরে দাওসেরি বলতেছেন, এটা হচ্ছে জিন্দিক বা উৎপদগামীদের দাবি। জিন্দিক বলা হয় যারা ছদ্মবেশে ইসলামে প্রবেশ করে, মুসলিম হয় ইসলামকে ধ্বংস করার জন্য। জিন্দিক অ্যাকচুয়ালি কাফিরের চেয়েও খারাপ। যাই হোক, ওনার উদ্ধৃতিটা আবার পড়ি আমরা। এটা হচ্ছে জিন্দিক এবং উৎপদগামীদের দাবি, যারা কিনা ইমানের অর্ধেক অস্বীকার করে এবং তারা কোরআনকে সম্মান দেখাচ্ছে বলে মানুষকে বোকা বানায়, তারা হচ্ছে মিথ্যাবাদী। কেননা কোরআন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যের আদেশ দেয়। কোরআনকে যদি মানে তাহলে ওইখানেই রাসূলের প্রতি আনুগত্যের আদেশ আছে। আমরা এগুলো পড়ে আসছি, আবার নতুন করে রিপিট করতে চাই না। আর যা কিনা কেবল সুন্নাকে অনুসরণের মাধ্যমেই করা সম্ভব। রাসূলের আনুগত্য কিভাবে করবেন, রাসূলকে অনুসরণ কিভাবে করবেন? সুন্নার মাধ্যমেই করা সম্ভব। এ ব্যাপারে আর কারো কাছ থেকে কোনো ভিন্ন মত নেই, কেবল তারা ছাড়া যাদের সাথে দীন ইসলামের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ দীন ইসলামের সাথে যারা সম্পর্ক হারায় ফেলছে বা নাই,
তারাই কেবল এই কথা বলতে পারে যে সুন্না ছাড়াও সে ইসলাম পালন করতে পারে, সুন্না ছাড়াও সে মুসলমান হইতে পারে। এখানে দাউসেরির একটা বই থেকে উদ্ধৃত করছেন, আল আজবিবা আল মুফিদা লিমুবিম্মাত আল আকিদা, ইংলিশে লেখা, আরবি নামটা আর কি, যাই হোক, আব্দুর রহমান আল দাউসেরি। এরপরে এটা 62-63 পৃষ্ঠা থেকে উদ্ধৃত করছেন। এরপরে আপনার আব্দুল আজিজ বিন বাজ থেকে একটা উদ্ধৃতি আসতেছে, উনি বলছেন, সুন্না অস্বীকার করা এবং সেটাকে প্রযোজ্য নয় বলে মনে করা হচ্ছে কুফর ও রিদ্দার একটা কাজ। কুফর এবং রিদ্দা, যে কুফর করে সে কাফের, যে রিদ্দা করে সে কি মুরতাদ, অর্থাৎ সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কেননা যে কেউ যে সুন্নাকে অস্বীকার করে সে আসলে কোরআনই অস্বীকার করে, আর যে কেউ কোরআন ও সুন্নার যে কোনো একটি অথবা দুটি অস্বীকার করে সে আসলে সকল মাজহাবের মত অনুযায়ী কাফের। এখানে আব্দুল আজিজ বিন বাজের একটা বইয়ের নাম আছে, 13-14 পৃষ্ঠা থেকে এটা উদ্ধৃতি করা হয়েছে, উজুব আল আমাল বিসুন্নাত আর রসুল ও কুফর মান ইনকারাহা। আব্দুল্লাহ বিন বাজ গত শতাব্দীর স্কলার, ধরেন এই 22-23 বছর আগে মারা গেছেন, 23 বছর আগে মারা গেছেন। এরপরে আর সুয়ুতি, ওনার একটা উদ্ধৃতি আসতেছে, নবী সাল্লাহ সাল্লামের হাদিস যা তার কোনো একটি কথা বা কাজের বর্ণনা এবং যা সহিহ বা শর্ত পূরণ করে সেটাকে দলিল বলে গ্রহণ করতে যে অস্বীকার করে, তোমাদের জানা উচিত এবং আল্লাহ তোমাদের সকলের উপর রহম করুন যে সে একজন কাফির হয়ে গেছে এবং কিয়ামতের দিন তাকে ইহুদি ও খ্রিস্টানদের সাথে অথবা আল্লাহ তাকে অন্য যে দলের সাথে ইচ্ছা করেন সেই দলের সাথে একত্রিত করবেন। তার মানে কত গর্হিত দেখতেন তারা এই ব্যাপারটাকে। আজকে আমরা তাদের সাথে কোএক্সিস্ট করি, তাদের সাথে মোয়ামেলাত করি, তাদেরকে এই সমাজে আছে, কেউ কেউ শ্রদ্ধাও করে যে দেখছো কত কত সুন্দর বুঝ, কোরআন অনলি, খালি কোরআন মানে। যেহেতু আমরাও জাহিল, তারাও জাহিল এবং আমরাও জাহিল, আমরা জাহিল হতে তাদের জাহিলিয়তটা আমরা জানি না যে কোথায় তাদের মূর্খতা। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে যে সুন্না অস্বীকার করে তার অবিশ্বাস ও কুফর যে কেবল কিছু মানুষ বা স্কলারদের অনুসিদ্ধান্ত আর তাই সেটা নিয়ে বিতর্ক চলতে পারে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মানে এই যে সুন্না অস্বীকার করে সেই যে কুফর করলো বা সে যে মানে কাফের হয়ে যাওয়ার পসিবিলিটির সম্মুখীন হলো, এটা কোনো স্কলারের একটা ফতোয়া, এইভাবে চিন্তা করার কোনো অবকাশ নাই। অথবা ব্যাপারটা কিন্তু এমনও নয় যে তা কেবলই স্কলারদের ইজমা, শুধু যে স্কলারদের ইজমা, স্কলাররা বলছেন, কেউ কেউ মনে করছেন বা স্কলাররা একমত হয়েছেন এই ব্যাপার উপরে, এরকম কোনো ব্যাপার না। যা হলে অবশ্য সেটার বিরোধিতা করা আরো কঠিন হতো। আচ্ছা, এরপরে বলতেছেন, বাস্তবতা হচ্ছে এই যে এমন বেশ কতগুলো আয়াত আছে যেগুলো আমরা ইতিমধ্যে উপস্থাপন করেছি, তা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে যে সুন্নাকে দলিল হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে বা সুন্নার কর্তৃত্বকে অস্বীকার করে তার অন্তর ইমানশূন্য এবং সে অবিশ্বাসীদের একজন। বিশেষভাবে যে কারো উচিত পূর্বে আলোচিত নিম্নলিখিত আয়াতগুলো খেয়াল করে দেখা। আমরা আগে বলছি এগুলা, আগে আমরা এগুলাই করছি, আলোচনা করছি, কিন্তু আবার এখানে যেহেতু একটা মানে এই যারা সুন্না অস্বীকার করেন তাদের বেলায় বিধান বা তাদের ব্যাপারে আমরা কি মনে করব, তাদেরকে কিভাবে ট্রিট করব, তাদেরকে কতটুকু মোয়ামেলাত মানে করব, তাদের সাথে গিভেন টেক থাকবে আমাদের, সেসব কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। কারণ ওয়েস্ট অফ টাইম হয় বা নিজেদের বিপদগামী হওয়ার একটা পসিবিলিটি থাকে, বা বিশেষ করে যারা আমাদের ইয়াং এবং যারা দিনের ব্যাপারে একেবারে নতুন বা দিনের পথে নতুন চলতে শুরু করছে, তাদের জন্য বেশি আরো এই সাবধান বাণীটা বা এই সাবধানতাটা অবলম্বন করা উচিত যে তারা যেন কোরআনের ফেলাসি আছে সে খপ্পরে না পড়েন। আসেন আমরা আয়াতগুলো দেখি। প্রথম আয়াতটা হচ্ছে সূরা নিসার 65 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, কিন্তু না, তোমার রবের কসম বা শপথ, তারা ততক্ষণ পর্যন্ত সত্যিকার বিশ্বাস করে না। আল্লাহই বলে দিচ্ছে যে তারা ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে বিশ্বাসী না যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিচার ফয়সালার ভার তোমার উপর ন্যস্ত করে না। অর্থাৎ যা কিছু ঠিক, কোনটা ঠিক কোনটা অঠিক, কে শুদ্ধ কে ভুল ইত্যাদির ভার রসুলের উপর জীবদ্দশায় ন্যস্ত করা এবং তার মৃত্যুর পরে তার সুন্নার কাছে ন্যস্ত করা বোঝাবে এখানে,
এবং তুমি যা ফয়সালা দাও, অর্থাৎ সুন্না যে ফয়সালা দেয় বা সুন্না যেটাকে ঠিক বলে অথবা সেটাকে ভুল বলে, সে ব্যাপারে মনে কোনো অসন্তোষ বোধ করে না, সে ব্যাপারে মনে কোনো গ্রাম্বলিং থাকবে না। ফর এক্সাম্পল, আমার আমার আমি একটা এমন একটা এনভায়রনমেন্টে থাকি যেখানে মেয়েদের সাথে হাত মেলানোটা নেসেসিটি হয়ে দাঁড়ায় আমার জন্য, যদিও নেসেসিটি কোনো মুসলমান যে হবে না সেটা অন্য কথা, কিন্তু সামাজিকতাটা এমন। আমি ইউরোপে কাজ করি, আমার বস হচ্ছে মেয়ে, সে অফিসে এসে যেন হাত বাড়াই দিয়েছে, আমি কি করে তাকে রিজেক্ট করি, এই এই একটা সিচুয়েশন আমি সবসময় বলি আর কি। এখন আমি দেখি যে সুন্না নিষেধ করে যে আমি কোনো মেয়েকে টাচ করতে পারি না, বেগানা কোনো মেয়েকে টাচ করতে পারি না, বা আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা আসছে যে আল্লাহ রাসূল কোনোদিন কোনো মেয়েকে টাচ করেন নাই, মানে গায়ের মাহরাম মেয়েকে টাচ করে বায়াত নেন নাই, কখনোই কারো হাতে হাত রেখে বায়াত নিতেন না, বা বায়াত তার হাতে হাত রেখে কেউ বায়াত নিতেন না মেয়েদের, তারা ইনডিরেক্টলি নিতেন বা অন্যভাবে নিতেন। তো এই এই যে ব্যাপারটা ধরেন, এটা আপনি সুন্নাত থেকে পাইতেছেন, কোরআনে কিন্তু এটার ব্যাপারে স্পষ্ট নিষেধ নাই বা স্পষ্ট ডিসকারেজ করা হয় নাই স্পষ্ট ভাষায়, যদিও আছে কোরআনে অন্যভাবে আছে। তো এখন আপনার জন্য খুব সুবিধা হয় আপনি যদি সুন্না না মানেন। তো এখানে বলতেছেন যে সুন্না যে ফয়সালা দিল, জীবদ্দশার রাসুল যে ফয়সালা দিলেন আর তার মৃত্যুর পরে হাদিস বা সুন্না থেকে আমরা যে ফয়সালা পাইলাম, সে ব্যাপারে মনে কোনো অসন্তোষ বোধ করে না, কোনো রকম গ্রাম্বলিং যেন না থাকে যে ইস এটার জন্য আমার কত অসুবিধা হচ্ছে, আমি ইউরোপে চাকরি করতে গেলে আমাকে অপদস্থ হইতে হয়, এটা যদি না থাকতো কত ভালো, মানে এই ধরনের ব্যাপারগুলো, এবং পূর্ণ আত্মসমর্পণ করে। তাহলে আল্লাহ বলতেছেন কি, যদি আমি পূর্ণ আত্মসমর্পণ না করতে পারি, সুন্না যা বলে সেটাকে সঠিক মনে না করতে পারি, সেটাকে শিরোধার্য মনে না করতে পারি, তাহলে কি আমি ততক্ষণ পর্যন্ত সত্যিকার বিশ্বাসী না। সূরা নিসা 65 নম্বর আয়াত, এরপরে সূরা নিসা আবার 61 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে আল্লাহ বলতেছেন যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার কাছে আসো এবং রাসূলের কাছে আসো। আল্লাহ যা নাজিল করেছেন কি, কোরআন, এবং রাসূলের কাছে আসো মানে কি, ওইটাও আল্লাহ নাজিল করেছেন, সুন্না বা রাসূল এবং কোরআন ডুয়েল সোর্স অফ শরিয়া, এই কথাটা সবসময় মনে রাখবো আমরা। তুমি তখন মুনাফিকদের বিরক্তভাবে তোমার দিক থেকে পিঠ ফিরিয়ে নিতে দেখো, তখন তারা কি করে, আল্লাহ বা আল্লাহ রসুলের বিচার বা জাজমেন্টটা তারা পছন্দ করে না, তারা মুখ ফিরায় নেয়। আচ্ছা, এরপরে আসতেছে সুরা আল ইমরান, এটার 31-32 নাম্বার আয়াত খুব ইম্পর্টেন্ট। এখানে শুধু 32 নাম্বারটাই করছেন, তার আগে বলছে যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রসুলের অনুসরণ করো বা রসুলের আনুগত্য করো, সুরা আল ইমরান 31 নাম্বার আয়াতে বলছেন। এবং তারপরে আরো আরো আছে, মানে একটু আংশিক বললাম, 32 নম্বর আয়াতে বলছে বলো, ও 32 নম্বর আয়াতে আগে প্রথমটায় বলছেন, 31 নম্বর বলছেন যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রাসুলের আনুগত্য করো বা রাসুলের অনুসরণ করো, আর 32 নম্বর আয়াতে বলতেছেন বলুন আল্লাহ ও রাসুলের আনুগত্য করো আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আনুগত্য একসাথে বলছেন, বলে বলছেন যদি কেউ মুখ ফিরায় নেয় তাহলে আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। অর্থাৎ আল্লাহ এবং রাসূল, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য দুইটাই করতে হবে, যে একটা বা দুইটাই অস্বীকার করে বা করে না তার ব্যাপারে আল্লাহ কি বলতেছেন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না, অর্থাৎ তারা কাফির। আচ্ছা, এরপরে বাস্তবে গোটা সুন্নাকে অস্বীকার করার মাঝেই এই কুফর বা অবিশ্বাস সীমাবদ্ধ নয়, মানে কেউ গোটা সুন্নাকে অস্বীকার করছে এর ভিতরেই কিন্তু এটা এটাই শুধু কুফর তা না, বরং রাসূলের বরাত দিয়ে যে কেউ যা কিছু শোনে সে যদি নিশ্চিত হয় তার সত্যিই তার রাসূলের কাছ থেকে এসেছে। এখানে একটা কথা আসতেছে যে আপনি তাকিক করতে পারেন যে হাদিসটা সহি কিনা, হাদিসটা সত্যি রাসূলের মুখ দিয়ে বাইরেছে কিনা, একবার যখন জানবেন তখন এটাকে না মানার কোনো উপায় থাকবে না। আমি এক কোরআনের সাথে তর্ক করতেছিলাম একদিন, উনি একজনের আত্মীয় আর কি, সে খুব উনি খুব রিকোয়েস্ট করছেন আমাকে একটু কথা বলার জন্য। তো আমি বললাম যে ধরেন ডান হাত দিয়ে পানি খেতে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে বাঁ হাতে শয়তান খায় বা পান করে বাঁ হাতে, এইটা আপনি তাকিক করতে পারেন যে এটা কি রাসূলের মুখ দিয়ে সত্যি বাইরেছে কিনা, হ্যাঁ আপনি গবেষণা করেন, কিন্তু ওয়ান্স ইউ নো যে রাসূলের মুখ দিয়ে বাইরেছে তখন কি আপনি এটা মানতে বাধ্য হবে, তাকে বলছিলাম
টানা টানা করে আর কি, যে এগুলা মানে কোথেকে আসছে, কে বলছে, ওই আবার ঘুরে ফিরে একই কথা। তা আমি বললাম যে সূরা নিসার 80 নম্বর আয়াত যেটা সবচেয়ে কঠোর আয়াত এই ব্যাপারে, যে যে রসুলকে মানলো সে আল্লাহকে মানলো, মানে ইজ ইকুইভ্যালেন্ট বা ইকুয়াল, রসুলকে মানার আল্লাহকে মানা ইকুয়াল, এই কথা পৃথিবীতে একটা মানুষের বা একজন মানুষের বেলায় বলা হয়েছে। যাই হোক, তো এখানে বলতেছেন যে যখন জানবে যে আল্লাহ রসুলের কাছ থেকে নিশ্চিত আসছে, সেটা যখন কেউ শিওর হবে, তবে সেটা অস্বীকার করার নামই হচ্ছে কুফর। তারপরেও যদি সে সেটা অস্বীকার করে, তাহলে এইটাই হচ্ছে কুফর। এখানে একজন স্কলারের নাম দিচ্ছেন, সোলামান ইবন সাহমান বলেন একটা বই থেকে, স্কলারদের ভিতর এ ব্যাপারে কোনো মত পার্থক্য নেই যে কোনো ব্যক্তি যদি কিছু কিছু বিষয়ে বিষয়ের নবীকে বিশ্বাস করে এবং কোনো বিষয়ে নবীকে অস্বীকার করে, তবে সে ইসলামে প্রবেশ করে না। কিছু কিছু বিষয় আমরা এমনি কোরআনে জানি, কোরআনে খানিকটা মানো খানিকটা মানো না, এই ধরনের ওয়ার্নিং আছে বা এই ধরনের কথা আছে, কিন্তু রাসুলের ব্যাপারেও কিন্তু কিছু কিছু ব্যাপারে আপনি বললেন হ্যাঁ রাসুল ঠিকই বলছেন, আমি এটা বিশ্বাস করি, আর কিছু বলেন এরকম কথা আমি এটা ঠিক মনে করি না বা আমি এটা সঠিক মনে করি না, তবে সে ইসলামে প্রবেশ করে না। তবে সে হচ্ছে তার মতো বা ওই ব্যক্তির মতো যে কোনো ফরজ কাজ অস্বীকার করে, কোনো একটা ফরজ কাজ অস্বীকার করে, যেমন কেউ মুসলমান হইতে পারে না, সেরকম ব্যাপার। ইবনে বাত্তা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন, কোনো ব্যক্তি যদি তার একটি ছাড়া সব কিছুতে বিশ্বাস করে এবং সেই একটিকে প্রত্যাখ্যান করে, তবে সে সকল স্কলারের মতো নিয়ে একজন কাফের। যা নিয়ে আসছেন রাসুল সাল্লাম, আপনি বলেন যে আমি সব কিছু মানি কিন্তু এইটা মানি না, এটা ঠিক বলেন না রাসুল সাল্লাম। এই ধরেন ফিতরার কথাটা, ফিতরা রাসুল সাল্লামের কথা না, ফিতরা জাকাতুল ফিতর যেটা, সেটা তো কোরআনে নাই। আপনি বললেন যে আমি রাসুলের কথা সবই মানি, তবে এটা তো কোরআনেও নাই, আর এটা এইটা আমি মানি না বা এটা আমি সত্যি মনে করি বা ঠিক মনে করি, তবে সে সকল স্কলারের মত অনুযায়ী একজন কাফের। তাই দেখেন, এরপরে বলতেছেন যে উপরন্তু নবী কোন বক্তব্য সে বিশ্বাস, কোন বক্তব্য সে বিশ্বাস করতে চায়, কোন বক্তব্য সে বিশ্বাস করতে চায় না, এ ব্যাপারে নিজস্ব খেয়াল খুশির কোন স্বাধীনতা তার নেই। মানে আমি এইটুকু বিশ্বাস করবো, এটুকু বিশ্বাস, সুবিধা মতো বিশ্বাস করবো, সুবিধা মতো, মানে আসে না, অনেক মানুষ অনেক রকম টুইস্ট করে, মানুষ যেটা তার অসুবিধা সেটা সে স্বীকার করতে চায় না, বিশ্বাস করতে চায় না বা মনে করতে চায় না, বা সেটাকে অস্বীকার করে বা পাশ কাটায় যায় বা বলে যে এটা হয়তো এরকম বলছেন বা এটা হয়তো এরকম বলছেন, হ্যাঁ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে বা ই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি উপর যে কারো বিশ্বাস এই দাবি রাখে যে সে নবীর বলা সব কিছুকে বিশ্বাস করবে, অফকোর্স যেহেতু টোটাল একটা একটা প্যাকেজ, সব কিছুকে বিশ্বাস করবে, কোরআনের ব্যাপারে তাই, কোরআনের একটা আয়াতকেও যদি কেউ অবিশ্বাস করে তাহলে তো সে আর মুসলিম থাকবে না। আমরা যে আলোচনা করছি তা যেন কেউ ভুল না বোঝে এবং তার যেন অপপ্রয়োগ না করে, সেজন্য তিনটি বিষয় উল্লেখ করা রয়েছে, সেটা যেন ভুল না বোঝে বা একটা ভুলের ভিতর যেন না চলে যায়, সেই জন্য বলতেছেন যে আমরা তিনটা ব্যাপারে আলোচনা করতে চাই বা হাইলাইট করতে চাই। প্রথমত, একটা হাদিস সহি কিনা সেইভাবে সন্দেহ পোষণ করা এবং একটা হাদিসকে সহি জেনেও তার বক্তব্যের সত্যতাকে অস্বীকার করার ভিতর তফাত রয়েছে। কথাটা খেয়াল করেন, একটা হাদিস সহি কিনা এই ব্যাপারে সন্দেহ পোষণ করা, ধরেন আপনি হাদিসটা কোনোদিন শুনেন নাই, কেউ বলল, চট করে হয়তো আপনি এটা মেনে নেবেন না, আপনি বরং তাহকিক করার চেষ্টা করবেন, খোঁজ করার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন যে হাদিসটা কি সহি আসলে। এরকম আমার হয়েছে, মানে এই কয়দিন আগেও কি একটা হাদিস আমি কোনোদিন শুনি নাই, ফার্স্ট টাইম শুনলাম, কিন্তু হাদিসটা সহি হইতেই পারে আপনার, কিন্তু সহি জানার পরেও যখন জানলেন যে সহি, তার বক্তব্যের সত্যতাকে অস্বীকার করার ভিতর তফাত রয়েছে, সেটা কিন্তু আলাদা জিনিস। আপনার হাওয়া আপনার মনোপুত হয় নাই, অথবা আপনার আপনি যে তরিকা ফলো করেন বা যে পদ্ধতি ফলো করেন সেটার সাথে যায় না, আপনি যে স্কলার ফলো করেন তার কথার সাথে যায় না, বা নানাবিধ কারণে আপনি একটা আপনাকে যেন আমি প্রমাণ করে দিলাম যে এই হাদিসের সহি, তারপরে আপনি বলছেন না আমার জন্য কেমন লাগতেছে বা এই এই ব্যাপারটা, এটা আলাদা জিনিস দুইটা। উপরে বর্ণিত দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম যে কেউ বলছে আমি জানি নবী বলেছেন কিন্তু আমি তা বিশ্বাসযোগ্য মনে করি না, অর্থাৎ আমি তা ঠিক মনে করি না, এটা তো আসলে একটা অন্যরকম পর্যায়। এটাই হচ্ছে সালমান ও ইবনে বাত্তার মত, স্কলাররা যেটাকে অবিশ্বাস বলে বর্ণনা করেছেন। পরবর্তী উদাহরণ থেকে যেখানে কেউ একটা হাদিস সহি কিনা সেই ব্যাপারে সন্দেহ পোষণ করে, সেটা একটা অবিশ্বাস বা কুফরের কাজ নাও হতে পারে, একটা হাদিস সহি কিনা একটা সন্দেহ প্রকাশ করা কুফরের কাজ নাও হতে পারে। ধরেন ফার্স্ট টাইম শুনছেন একটা হাদিস, বা খুব খুব বহুল প্রচলিত হাদিস না,
বা সবাই জানতেই হবে এরকম কোনো হাদিস না, সেটাতে আপনি সন্দেহ পোষণ করতে পারেন যে আমাদের খুব অবাক থেকে অবাক লাগতেছে, আচ্ছা দেখি তুমি তো সহি কিনা, বা আচ্ছা দেখি এটা আমি একটু খোঁজ করে দেখবো, এটা তো আমরা করি অনেক সময় করতে হয়, সেটা একটা অবিশ্বাস বা কুফরের কাজ নাও হতে পারে। অবশ্যই তা নির্ভর করবে ওই হাদিসটি কতটুকু প্রতিষ্ঠিত ও সর্বজন বিদিত তার উপর, কতটুকু প্রতিষ্ঠিত তার উপর। যেমন খুব সিম্পল জিনিস, এই যে বা হাতে খাইতে নিষেধ করা, পান করতে নিষেধ করা, এটা খুবই প্রতিষ্ঠিত একটা হাদিস। তো এটা এটা আপনি বললেন যে না আমি এটা মানি না, বা এটা এটা আলাদা একটা জিনিস। সে যাই হোক, হাদিস সই কিনা সেটা বাছ বিচার করা হচ্ছে হাদিস বিশেষজ্ঞদের কাজ। আবার হাদিস সই কিনা সেটা কিন্তু আমরা চাইলেই বাছ বিচার করতে পারবো না। আলেম বা বিশেষজ্ঞ নন এমন একজন মানুষ নিজের থেকে হাদিসের বাছ বিচার করার স্বাধীনতা নেই। আমরা আলেম না, বা আমরা যদি এই ব্যাপারের উপর জ্ঞান না থাকে, পড়াশোনা না থাকে, তাহলে আমরা এটা সরাসরি পারবো না। তখন আমরা কি করবো? আমরা হয়তো যাবো আলবানি সই বলছেন কিনা, বা আরো কোনো স্কলার সই বলছেন কিনা, বা আমরা ওইভাবে খোঁজ করবো, কিন্তু নিজে তো আর ওইটাকে ই করতে পারবো না, সনদ বিচার করে মতন বিচার করে আমরা ওইটা সহি কিনা এটা। দ্বিতীয়ত এরপর বলছেন, সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, কোরআনে সুপ্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সুন্নাহ সম্বন্ধে কারো অজ্ঞতা ক্ষমা করা যেতে পারে, যেমনটা একজন নতুন ধর্মান্তরিত ব্যক্তির বেলায় করতে পারে। কোরআনে যদিও সুন্নার কথা একেবারে মানে অকাট্যভাবে সুন্নার ই এস্টাবলিশ করা হয়েছে, সুন্নার মর্যাদা বা সুন্নার কর্তৃত্ব বা সুন্নার অথরিটি, কিন্তু তারপরে একজন নমুসলিম অথবা যে জাহিল, যে পড়াশোনা করে নাই, যেমন আমরা নিজেরাও ধরেন, আমরা কোরআন হয়তো একসময় শুধু তেলাওয়াত করছি, তারপরে ওয়ার্ড ফর ওয়ার্ড বা ই যখন অর্থ সহকারে পড়ার চেষ্টা করি, তখন হয়তো গভীরভাবে চিন্তা করি নাই যে কী বলা হচ্ছে এখানে, তারপরে কোনো স্কলার চোখে আঙুল দিয়ে যখন দেখেছে তখন বুঝছে আরে ব্যাপারটা তো এরকম এরকম হইতে পারে। যেমনটা একজন নতুন ধর্মান্তরিত ব্যক্তির বেলায় ঘটতে পারে, যে কোরআনের দলিল প্রমাণের সংস্পর্শে আসেনি, অথবা সে কেবল ওই ধরনের লোকের সংস্পর্শে এসেছে যারা সুন্নাহ অস্বীকার করে। এক হলো যে কোরআনের দলিল বা ঈশের সংস্পর্শে আসে নাই, এটাকে কিভাবে ব্যাখ্যা করা হয় বা কীভাবে জানতে হবে বুঝতে হবে সেটা জানে না সে, অথবা শুধুমাত্র কোরআনের সংস্পর্শে ছিল যে অন্যটাই জানছে, এটা জানার কোনো স্কোপই পায়নি। একবার যখন তাকে প্রমাণ দেখানো হবে, কিন্তু তারপরে ধরেন তাকে প্রমাণ দেখানো হলো, তখন তার সেসব বিশ্বাস করা ছাড়া কোনো উপায় থাকবে না, তখন তাকে অবশ্যই সেটা বিশ্বাস করতে হবে। সবশেষে কাউকে কাফের ঘোষণা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, কাউকে কাফের ঘোষণা করাটা খুব সিরিয়াস একটা ব্যাপার, ব্যাপারটাকে হালকাভাবে নেওয়া উচিত না। এটা আমরা অন্যান্য জায়গায় পড়ছি যে তাকফির আমাদের কাজ না, কথায় কথায় কাউকে কাফের বা আমরা কাউকে কাফের বলে ব্র্যান্ড করব না, যতক্ষণ সে নিজেকে মুসলিম দাবি করে আমরা তাকে মুসলিমই মনে করব। আনটিল অ্যান্ড আনলেস কোনো রাষ্ট্রযন্ত্র বা স্কলাররা যারা যারা এইরকম অথরিটি থাকেন বা কাজী তাকে কাফের ডিক্লেয়ার করেন, আমাদের এটা কাজ না সোজা কথা। সুতরাং আমরা এখান থেকে তাকে শূন্য অস্বীকার করে, ঠিক আছে আমরা তার জন্য শঙ্কিত হব যে সে বোধহয় কাফের হয়ে গেছে, বা সে হয়তো একজন কাফের, বা তার স্ট্যাটাসটা কি নিজেদেরকেও হইলে তো অবশ্যই তাকে নিয়ে সে চিন্তিত হব, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তাকে আমরা ব্র্যান্ড করব না। এখানে আরেকটি বিষয় ভুললে চলবে না যে তওবার দরজা সবসময় খোলা রয়েছে, যে কেউ যে বিশ্বস্ততার সাথে অনুশোচনার সাথে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সেটা খুবই পছন্দ করেন। বুঝতে হবে যে তওবার দরজা খোলা আছে, একবার যদি কেউ কোরআনের হয়েও থাকে, শূন্য অস্বীকার করেও থাকে, তারপরেও কিন্তু সে তওবা করে আবার ইসলামে দাখিল হইতে পারে, বা আবার স্বাভাবিকভাবে সবাই মতো একজন হইতে পারে। কেউ শূন্য অস্বীকার করার পর্যায়ে অথবা নবীর কোনো একটা সুনির্দিষ্ট হাদিস অস্বীকার পর্যায়ে কেন পতিত হতে পারে, তার বহুবিধ কারণ সম্পর্কে একমাত্র আল্লাহ অবগত। বিশেষত আজকের এই দিনক্ষণে যখন সুন্নার উপর অবিশ্বাসীদের পক্ষ থেকে যেমন আক্রমণ আসছে, তেমনি দুঃখজনকভাবে খোদ মুসলমানদের পক্ষ থেকেও আক্রমণ করা হচ্ছে। ব্যাপারটা এরকমও হতে পারে যে একজন মুসলিমের সুন্নার অবস্থান ও মর্যাদা, অথরিটি এন্ড ইম্পর্টেন্স অফ সুন্না বলতেছেন আর কি, সম্পর্কে পড়ার সৌভাগ্যই হয়নি। কিন্তু আমি নিজেই বুঝছি, আমি তো 50 বছর বয়সে বা 55 বছর বয়সে প্রথম বুঝছি যে এই জিনিসটা কত ইম্পর্টেন্ট, তার আগে আমি এটার ইম্পর্টেন্স বুঝিই নাই। ব্যাপারটা এরকম হতে পারে যে যারা সুন্না অনুসরণ করতে অস্বীকার করে, অথবা যারা ইসলামের মর্যাদা, ইসলামে এর মর্যাদা মানে ইসলামের সুন্নার যে মর্যাদা ও কর্তৃত্ব অস্বীকার করে, একজন মুসলিম কেমন তাদের দ্বারাই পরিবেষ্টিত। এটা হইতে পারে যে আমেরিকায় বা অন্য দেশে ইউরোপে কোরআনীদের মাঝে এসে ছিল এবং তার কাছে খুব সুন্দর লাগছে কথাগুলো, যে তাই তো কোরআনই তো হচ্ছে সেই কিয়ামত পর্যন্ত টিকে থাকবে আমাদের মাঝে, বা ইত্যাদি আর কি, যাই মনে করুক সে। বাস্তবের ব্যাপারটা যাই হোক না কেন, আল্লাহর কাছে তওবা করা এবং সুন্নার সাথে লেগে থাকার সংকল্প, বিশ্বস্ত নিয়ত
যে কারো অতীতের সমস্ত গুণা মুছে দিতে পারে। সে যদি সত্যি তবা করে, সে যদি সত্যি সুন্নায় ফিরে আসে, সুন্নার সাথে লেগে থাকে, তাহলে তার অতীত গুণা সব, অতীতের সব গুণা বা ভুল বা ভ্রান্তি বা দোষ সব মুছে দিতে পারে, তবা যদি করে সিনসিয়ারলি, এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করার ও জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য এনে দিতে পারে। সে হয়তো আল্লাহ সন্তুষ্টি অর্জন করলো এবং জান্নাতে প্রবেশ করলো। অফকোর্স তাকে তবা করতে হবে জীবদ্দশায়। তো আমরা আজকের মতো এই আয়োজন শেষ করে দিই, কারণ এরপরের যেটুকু আছে সেটুকুতে গেলে আবার বেশি বড় হয়ে যাবে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো